সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সম্মানিত অভিভাবক এবং যারা কিশোর বাতানের ফেসবুক থেকে আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন উপভোগ করছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকেও আমরা জীববিজ্ঞান প্রথম পত্র নিয়ে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের বা একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র নিয়ে আমরা আজকে আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ধারাবাহিকভাবে আমরা তৃতীয় অধ্যায়ের আজকেও একটি ভিন্ন টপিক নিয়ে আলোচনা করবো এবং আজকের টপিকটি খুবই মজার তো সবাইকে একটু দ্রুত জানিয়ে দাও যে আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে এবং যার যে ধরনের প্ল্যাটফর্ম আছে সব প্ল্যাটফর্মে তোমরা এই ক্লাসটিকে শেয়ার করে দাও যেন সকল বন্ধুদের কাছে নোটিফিকেশন চলে যায় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই এবং তার আগে একটু দেখে নেই আসলে আমাদের সাথে কারা কানেক্ট হয়েছে এবং যারা এখন আবার বলছি যারা কানেক্ট হতে পার খুব দ্রুত আমাদের সকল বন্ধুকে জানিয়ে দাও যে আমাদের ক্লাসটি শুরু হয়েছে একটু চেক করে দেখে নেই যে আমাদের লাইভ স্ট্রিমিংটি চলছে কি না এরই মধ্যে তোমরা জানিয়ে দাও কে কোথায় থেকে কোন প্রতিষ্ঠান থেকে তোমরা কানেক্ট হয়েছ তোমাদের প্রতিষ্ঠানের নাম কিংবা এলাকার নাম আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আমরা আজকে খুব মজার একটি এই বিষয় নিয়ে আলোচনা করবো এবং তোমরা জানো যে আমাদের এই ধারাবাহিক আলোচনাগুলো শুধুমাত্র তোমাদের পরীক্ষা পাশের জন্য নয় এগুলো যেহেতু জীববিজ্ঞান একটি জীবনব্যাপী বিজ্ঞান এগুলো আমাদের নিজেদেরকে যেমন জানতে হয় আমাদের প্রয়োজনেই পাশাপাশি এগুলো কিন্তু তোমাদের তোমাদের যে ভবিষ্যৎ নির্ভর করবে অর্থাৎ ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে মেডিকেল ডেন্টাল সেই জায়গাগুলোতে কিন্তু খুব কাজে লাগে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অতএব কাগজ কলম নিয়ে বসে পড়ো আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সে টপিকের খুঁটিনাটি বিষয়গুলো পয়েন্ট আকারে তোমরা লিখলে আশা করি যে এই টপিকটি নিয়ে তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাইভটি স্ট্রিমিং একটু সময় নিচ্ছে রিফ্রেশ দিয়েছি ওকে থ্যাংক ইউ এবং ইতোমধ্যেই আমরা আমাদের অনেক বন্ধুকে এখানে দেখতে পাচ্ছি অনেক বন্ধুই আমাদের সাথে কানেক্টেড ওকে এবং আমরা দেখছি যে অনেকেই চট্টগ্রাম থেকে সাফিয়া আলম সিথি ইসরাত ঋতু এখানে হচ্ছে আয়ান ইসলাম অন্তর আমরা অনেককেই দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী বন্ধু আমাদের সাথে অলরেডি কানেক্টেড যুক্ত অবস্থা আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আবারও ফরমালি আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি চলো আমরা দেখে নিই আমাদের আজকের মূল টপিকটি কি আমরা আজকে হলো একাদশ দ্বাদশ শ্রেণির জীববিজ্ঞান প্রথম পত্র নিয়ে আলোচনা করব এবং অধ্যায় তিন কোষ রসায়ন আজকে আমরা ধারাবাহিকভাবে এর তৃতীয় যে পার্টি আছে বা তৃতীয় অংশটি আছে সেটি নিয়ে আমরা আলোচনা করেছি এবং এর আগে যারা কার্বোহাইড্রেট এবং প্রোটিনের ক্লাসটি মিস করেছ তারা আমাদের কিশোর বাতায়নের আমাদের ইউটিউব চ্যানেলে সেই ক্লাসগুলো আপলোড করা আছে সেখান থেকে আবার দেখে নিতে পারো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আমি কাউসার হাওলাদার সহকারী অধ্যাপক এবং ভাইস প্রিন্সিপাল ক্যামবিরিয়ানি স্কুল অ্যান্ড কলেজ থেকে ক্যামবিরিয়ানির একটি ভার্চুয়াল ক্লাসরুম থেকে তোমাদের সাথে কানেক্ট হয়েছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে যারা একেবারেই নবাগত তাদেরকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পাঠে আজকের আলোচনায় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভাবে আমরা তৃতীয় অধ্যায়ের কোষ রসায়নের একটি সুনির্দিষ্ট টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করবো এবং আলোচনার প্রাককালেই তোমরা একটু গেজ করার চেষ্টা করো যে আমরা আমাদের আজকের মূল টপিকটি কি হতে পারে এবং তোমরা ঝটপট কমেন্ট বক্সে লিখে দাও যে আসলে আমাদের আজকের মূল টপিকটি কি হতে পারে কী নিয়ে আমরা আজকে আলোচনা করতে পারি এখানে আমি দেখতে পাচ্ছি যে অনেক ধরনের তেল যেগুলোকে আমরা ভোজ্য তেল বলছি তাহলে এই তেল কিংবা এই তেলের যে সোর্স যেখান থেকে এগুলো আমরা পাই সেই উপাদানগুলো দেখানো হচ্ছে পাশাপাশি এখানে আমরা প্রাণী দেহের একটি অংশ দেখতে পাচ্ছি যে অংশের মধ্যে আসলে মাংসপেশী না মাংসপেশির সাথে যুক্ত এক ধরনের উপাদান থাকে যে উপাদানটা আমাদের দেহের জন্য অত্যাবশ্যকীয় কিন্তু খুব বেশি হলে সেটা আবার অনেক ক্ষতিকর তাহলে আমরা এই কোন ধরনের খাদ্য উপাদান নিয়ে আজকে আলোচনা করতে পারি তোমরা এতক্ষণে নিশ্চয়ই গেস করেছো এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে ফেলেছো আমাদের আজকের আলোচিত বিষয়টি কি হতে পারে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর এখানে কোন ধরনের খাদ্য উপাদানকে রিলেট করা হয়েছে এবং যে খাদ্য উপাদানটি কারো কারো জীবনের ক্ষেত্রে আসলে অবস্থা তৈরি করে ফেলে যেটা বেশি পরিমাণে গ্রহণের কারণে এবং আমাদের দেহের মধ্যে এরকম এগুলো ডিপোজিট হতে পারে এই ধরনের খাদ্য উপাদানগুলোর কথা বলা হচ্ছে এবং যাদের কারণে অতিরিক্ত হয়ে গেলে আবার এই খাদ্য উপাদানগুলোর কারণে আমাদের হৃৎপিণ্ড কিংবা রক্তনালীগুলো একসময় ক্ষতিগ্রস্ত হয় এবং মানুষ নানারকম হৃদরোগ সহ অন্যান্য জটিলতায় আক্রান্ত হয়ে পড়ে ইভেন কি মানুষের স্ট্রোকও পর্যন্ত হয়ে থাকে এই ধরনের ঘটনাবলীর কারণে সুপ্রশিক্ষা বন্ধুরা সহজেই আমরা তখন বুঝে গিয়েছি এবং আমি দেখতে পাচ্ছি তোমরা কমেন্টসে অনেকেই জানিয়ে দিয়েছো যে একজাক্টলি এটা হচ্ছে লিপিড জাতীয় খাদ্য উপাদান নিয়ে আমরা আজকে আলোচনা করবো এবং লিপিড যে শুধুমাত্রই আমাদের দেহের জন্য প্রয়োজনীয় এমনটা নয় লিপিড আমাদের দেহের জন্য কিভাবে ক্ষতিকর অবস্থাও তৈরি করে সে বিষয়েও আমরা আজকে আলোচনা করব তবে সব লিপিডই একরকম নয় সব লিপিডই কিন্তু ক্ষতিকর নয় কিছু লিপিড আছে যেগুলো আমাদের দেহের জন্য খুবই প্রয়োজনীয় উপাদান এবং সেগুলো কিভাবে আমাদের দেহের মধ্যে কাজ করে পাশাপাশি লিপিডের ক্লাসিফিকেশনগুলো সম্পর্কে আমরা জানব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা আমাদের আজকের টপিকটি আমরা পেয়ে গেছি এবং আজকের পাঠ হচ্ছে লিপিড এবং আজকে আমরা এই লিপিড টপিকের কোন বিষয়টুকু নিয়ে বা শিখন ফলটুকু কী হতে পারে আমাদের কমিটমেন্টটুকু আমরা দেখে নেই এই পাঠশেষের শিক্ষার্থীরা লিপিড কী তা বলতে পারবে পাশাপাশি লিপিডের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস করতে পারবে এবং জীবদেহে লিপিডের ভূমিকা ভূমিকা করতে পারবে তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা আর কথা না বাড়িয়ে টু দ্য পয়েন্ট এই শিখন ফলগুলো ধরে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই তার আগে আমরা একটু দেখে নেই যে ওকে যাই হোক এখানে কেউ স্নেহ বলেছে হ্যাঁ অনেকেই বলেছে স্নেহ পদার্থ আসমা আক্তার আসসালামু আলাইকুম স্যার অনেক বন্ধুকেই দেখতে পাচ্ছি অসংখ্য ধন্যবাদ তোমাদের অসংখ্য ধন্যবাদ যে আমাদের সাথে তোমরা কানেক্ট হয়েছ ওকে থ্যাংক ইউ ভেরি মাচ যারা সালাম দিয়েছ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদেরকে ভালো দেখতে পেয়ে তোমাদের কাছ থেকে ভালো খবর শুনতে পেয়ে আসলে আমারও মনটা ভালো হয়ে গেছে এবং পাশাপাশি আমরা আমাদের পড়াশোনার মধ্যে চলে যাই পড়াশোনায় থেকে এই রিলেটেড কোনো বিষয় যতটুকু তোমরা বুঝতে না পারো একটু জানালে হয়তো আমরা সে বিষয় নিয়েও কথা বলার চেষ্টা করব ওকে থ্যাংক ইউ আমাদের বন্ধুরা আমাদের সাথেই আছে লিপিডের কারণে অবিসিটি হয় থ্যাংক ইউ ভেরি মাছ অন্তর বলেছে আসলে লিপিডের কারণে অবিসিটি হয় হ্যাঁ লিপিডকে যদি আমরা লিপিডকে যদি কনজিউম করতে না পারি লিপিডকে যদি আমরা অ্যাবজর্ব করতে না পারি তাহলে অবিসিটি হবে লিপিডের কারণে যে শুধুমাত্র অবিসিটি হয় এমনটা নয় আমরা যদি অতিরিক্ত লিপিড গ্রহণ করি অতিরিক্ত যদি কোলেস্ট্রল গ্রহণ করি আমরা এই দ্বিতীয় খাবারগুলো যদি বেশি পরিমাণে খাই তখন কিন্তু সেটা অবিসিটি লেভেলে চলে যায় যেটা আমাদের দেহের প্রয়োজন নেই যাই হোক আমাদের আলোচনার মধ্যে এই বিষয়গুলো থাকবে তবে তার আগে আমাদের জেনে নেওয়া উচিত যে ক্যামিক্যালি লিপিড যেহেতু একটা ক্যামিক্যাল কম্পোনেন্ট তাহলে ক্যামিক্যালে রিপিডের গঠনটা কি রাসায়নিকভাবে লিপিডকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি চলো আমরা সেই বিষয়টি একটু জেনে নেওয়ার চেষ্টা করি লিপিড কোন ধরনের যৌব তাহলে লিপিড এমন এক জৈব পদার্থ এমন এক জৈব পদার্থ যা কার্বন হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত এবং এগুলো পানিতে অদ্রবণীয় মনে রাখতে হবে তেল তো পানির উপরেই ভাসে আমরা জানি তেল সংক্রান্ত অনেক কবিতাই আছে আমাদের সামনে তেল আমাদের জীবনের জন্য খুবই অত্যাবশ্যকীয় খুবই প্রয়োজনীয় আজকে আমরা সেই দিকে যাচ্ছি না আজকে আমরা তেলের প্রপার্টিজ নিয়ে আলোচনা করব আমরা তেলের মূল কেমিক্যাল স্ট্রাকচারটা কেমন এবং এই কেমিক্যাল এর প্রপার্টিসগুলো কেমন সে বিষয় নিয়ে চলো আমরা জেনে নেই তবে আমরা এখানে জানি যে এই লিপিড বা এই তৈলজাতীয় উপাদানগুলো কি বা স্নেহজাতীয় উপাদানগুলো এগুলো পানিতে অদ্রবণীয় কিংবা কিন্তু বিভিন্ন জৈব দ্রাবকের মধ্যে এগুলো যেমন ইথার অ্যালকোহল অ্যাসিটন পেট্রোলিয়াম ক্লোরোফোম বেঞ্জিন এই জাতীয় উপাদানগুলোর মধ্যে সরাসরি কী হতে পারে দ্রবণীয় মানে এগুলোর সাথে এরা দ্রবীভূত হতে পারে সুপ্রিয় শিক্ষার্থী রাসায়নিকভাবে অ্যালকোহল এবং ফেটি অ্যাসিডের স্টারকে লিপিড বলে লিখে নিতে পারো ছোট্ট করে সংজ্ঞাটি রাসায়নিকভাবে আমরা বলেছি যে অ্যালকোহল এবং ফেটি অ্যাসিডের স্টারকে লিপিড বলে প্রশ্ন হল স্টার কাকে বলে তোমরা কেমিস্ট্রিতেও পড়ে থাকবে বায়ো কেমিস্ট্রিতে এই বিষয়টা তোমরা হয়তো পড়েও থাকতে পারো এরকম যে স্টার কাকে বলে আসলে তো স্টার হল যে যখন যখন অ্যালকোহল এবং কোনো একটি জৈব অ্যাসিড একসাথে বিক্রিয়া করে যে উৎপাদনটা তৈরি করে যে নতুন প্রোডাকশনটা তৈরি হয় সেটি হচ্ছে স্টার তার মানে অ্যালকোহলের সাথে জৈব কোনো অ্যাসিড যদি রিয়াকশন করে যে উপাদান তৈরি করে সেই উপাদানটাকে আমরা বলছি হলো স্টার বলে থাকি এখানে তার হলো যে রাসায়নিকভাবে অ্যালকোহল এবং ফেটি অ্যাসিডের যে স্টারটা সেটাই হচ্ছে লিপিড এটি মনে রাখতে হবে তো লিপিড বিভিন্ন প্রকার হওয়াতে এদের গলনাঙ্কও ডিফারেন্ট আমরা দেখি যে লিপিড কোনো লিপিড জমে থাকে একটা নির্দিষ্ট তাপমাত্রা সেন্টিগ্রেড তাপমাত্রায় পর্যন্ত যারা জমে থাকে তারা হচ্ছে চর্বি আবার যারা বিশ ডিগ্রি সেন্টিগ্রেড দশ থেকে বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা বলে থাকি যারা হলো লিকুইড থেকে তরল তারা হচ্ছে তেল লিপিডকে আমরা এইভাবেও সংজ্ঞায়িত করে থাকি তো আমরা এখানে বলছি যে সব সরল লিপিড কক্ষ তাপমাত্রায় দশ থেকে বিশ ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে মানে জমাট বেঁধে থাকে তাদেরকে আমরা বলছি যে চর্বি বা ফ্যাট আবার যারা তরল অবস্থায় থাকে তাদেরকে আমরা বলছি অয়েল বা তেল সুপ্রিয় শিক্ষার্থী তেল পানির চেয়ে হালকা বলে পানিতে ভাসে হ্যাঁ এই কারণেই তেলের যে প্রপার্টিজ সেটা পানির চেয়ে হালকা আরও মজার বিষয় হল তোমরা আপেক্ষিক গুরুত্ব সম্পর্কে জানো এবং এখানে লিপিডের আপেক্ষিক গুরুত্ব মানে পানির থেকে কম হওয়ার কারণে সে কিন্তু কী হয় যে পানির উপরে এটা কি হচ্ছে ভেসে যাচ্ছে এর এবং লিপিডের আপেক্ষিক গুরুত্ব এক এই কারণে পানির উপরেই এটা কী হচ্ছে ভেসে থাকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পাশেই ঠিক এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে চর্বি যেটি আমরা দেখি যে জীব দেহের মধ্যে বিভিন্নভাবে এই চর্বিটা থাকে এর বাইরেও যদি আমরা আলাদা করে চর্বিটাকে সংশ্লেষ করে কোথাও রেখে দিই সেটাও দেখতে পাই যে সেটা জমাট বেঁধেই থাকে এবং পাশাপাশি তেল যেটা লিকুইড অবস্থায় দেখতে পাই আমরা শুধুমাত্র এই কারণে যে কক্ষ তাপমাত্রা অর্থাৎ দশ থেকে বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা দেখি যে চর্বি জমাট বেঁধে থাকে এবং তেল সেটাও লিপিড দুটোই জাতীয় উপাদান বা লিপিড পদার্থ অতএব এই দুটোর ভিন্ন ভিন্ন প্রপার্টিজের কারণও ভিন্ন সেটি আমরা একটু পরে আলোচনা করবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ট্রাই গ্লিসারাইট এটা এক ধরনের লিপিড যে লিপিডকে আমরা বলছি যেখানে ট্রাই গ্লিসারাইড এর ট্রাই গ্লিসারাইট কীভাবে প্রডিউস হয়েছে সেটা আমরা পরবর্তীতে আবার আলোচনা করে দেখছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা দেখছি অনেকে আমাদের সাথে আরও কানেক্টেড আছে বন্ধুদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং দ্রুত আবারও বলছি তোমরা তোমাদের যার যার যে জায়গায় সম্ভব সেটাকে তোমরা একটু দ্রুত শেয়ার করে দাও বিভিন্ন প্ল্যাটফর্মে যেন অন্য বন্ধুরা আমাদের সাথে দ্রুত কানেক্ট হতে পারে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে সরল উদাহরণ হিসেবে ট্রাইগ্লিসারাইড এবং তার সাথে চর্বি এবং তেলকে দেখলাম এবার আমরা দেখি যে লিপিডের সোর্সগুলো কি কোন কোন জায়গা থেকে আমরা লিপিড পেয়ে থাকি আমরা যে একেবারে শুধুমাত্র প্রাণী থেকে লিপিড পাই এমনটা নয় উদ্ভিদও কিন্তু লিপিডের একটা বিশাল সোর্স আমরা দেখে থাকি বিভিন্ন ধরনের তৈল বা আমরা যে ভোজ্য তেলগুলো পেয়ে থাকি এগুলো কিন্তু লিপিড থেকেই প্রাপ্য অনেক ধরনের তেল আছে আমরা দেখে থাকি তো আজকে আমরা এগুলোর সাথে একটু পরিচয় হয়ে নেই যেমন প্রাণীজ চর্বি ঘি মাখন দুধ এগুলো এগুলো লিপিডের হচ্ছে প্রাণীজ উৎস আর অপরদিকে হচ্ছে যে উদ্ভিদ জগতে সরিষা তিল সয়াবিন নারকেল বাদাম সূর্যমুখী জলপাই এবং পাম অয়েল এইসব উদ্ভিদ থেকে আমরা কি পাই সরাসরি আমরা তাদের দেহের মধ্যে যে সঞ্চিত লিপিড জাতীয় উপাদানগুলোকে সেটাকে আমরা সরাসরি তেল আকারে পরবর্তীতে পেয়ে থাকি তাই আমরা দেখি যে এখানে প্রাণীজ যে লিপিটগুলো আছে সেটা হচ্ছে চর্বি ঘি মাখন দুধ এগুলো হচ্ছে প্রাণী দেহ থেকে সরিষা তিল সয়াবিন নারকেল বাদাম সূর্যমুখী জলপাই এবং অয়েল পাম্প বা পাম অয়েল এগুলো থেকে কিন্তু আমরা উদ্ভিজ যে লিপিডটা আছে উদ্ভিজ স্নেহ উপাদানগুলো আছে সেগুলো আমরা কানেক্ট কালেক্ট করে থাকি এবং আমরা আমাদের প্রাতৃতিক জীবনে এগুলোকে নানারকমভাবে ব্যবহার করছি তো আমরা জানলাম যে আসলে সোর্স কি উদ্ভিজ এবং প্রাণীজ উভয় ধরনের লিপিডের সোর্স সম্পর্কে আমরা এখানে জানি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু আমার ডিভাইসের এখান থেকে একটু দেখে নেই এই জায়গায় আমাদের সাথে আসলে কারা কানেক্ট এবং এই লাইফটির কি অবস্থা একটু খেয়াল করি ওকে এটা একটু রিফ্রেশ দিয়ে নেই তাহলে একসাথে আমি আমার এই ডিভাইস থেকেও তোমাদেরকে দেখতে পারবো তোমাদের কমেন্টসগুলো দেখা সহজ হবে আমার জন্য ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করে দেখে নেই আমরা এরপরে হচ্ছে যে লিপিডার আরও কিছু উৎস রয়েছে যেমন আমরা বলি এখানে আকন্দ এটা একটি ভেষজ উদ্ভিদ তোমরা জানো এবং এটা হচ্ছে রোডোডেনড্রোন রোডোডেনড্রোন এর বাংলা হচ্ছে রোদ রঞ্জন বাংলায় আমি আসলে যে নামটা খুঁজে পেয়েছি রোডোডেনড্রোন এটার নাম হচ্ছে কি আমরা মানে রোদ রঞ্জন নামে এক ধরনের মানে পুষ্পক প্লান্ট আছে সেটা আমরা দেখতে পাচ্ছি এরপর হচ্ছে যে ভেড়ার লোম সেখান থেকেও কিন্তু লিপিড পাওয়া যায় হাঙ্গর তিমি মৌচাক এই জায়গাগুলো থেকেও কিন্তু আমরা দেখি পরবর্তীতে লিপিড বা এই স্নেহজাতীয় উপাদানগুলো কালেক্ট করা যায় অর্থাৎ এছাড়াও আকন্দ রোডোডেন্ড্রনের পাতার উপরে এবং ভ্যারাল লোমে হাঙ্গর তিমির দেহে মৌচাকে প্রচুর পরিমাণে লিপিড উপাদানগুলো আমরা পেয়ে থাকি এটা এই সোর্সগুলোকে কিন্তু আমাদের মনে রাখতে হবে তাহলে আমরা দুই ধরনের সোর্স তিন ধরনের সোর্সের এখানে রিলেট করার চেষ্টা করছি একটা হলো সরাসরি উদ্ভিজ সরাসরি প্রাণী থেকে আমরা প্রাণীজ যেগুলো পেয়ে থাকি প্রাণী দেহ থেকে কালেক্ট করি আবার সরাসরি আমরা উদ্ভিদ দেহ থেকে যেগুলো তেল আকারে ভোজ্য আকারে এগুলো পাই আবার পাশাপাশিগুলো কিছু আছে যেগুলো প্রসিডিউর করে আমরা এখান থেকেও এগুলো পেতে পারি যেমন আকন্দ রোডরেন্ড্রন এবং ভ্যারাল্লোম হাঙ্গর তিমি আর মৌচাক এই জায়গাগুলো থেকে আমরা লিপিড পেয়ে থাকি তো কোনো কারণে লিপিডের সোর্স যদি আসে তোমাদের কিংবা এই সংক্রান্ত কোনো প্রশ্ন যদি তোমাদের দেখ মানে প্রশ্ন যদি হাতের কাছে পাও তাহলে সহজেই হয়তো উত্তর দিতে পারবে আজকে আমরা এই বিষয়গুলো জেনে নিলাম কাগজ কলম সাথে রাখলে কিন্তু সুবিধা আছে আমরা যদি টুকটাক করে পয়েন্টগুলো লিখে নিতে পারি তাহলে আমাদের জন্য প্রিপারেশনটা কিন্তু খুব দ্রুত হবে খুব সহজে আমরা এই প্রিপারেশন নিতে পারবো ওকে যাই হোক এখানে নিজেদের মধ্যে আলোচনার চেয়ে চলো আমরা একটু আমাদের টপিক রিলেটেড আলোচনাগুলো করি যে জায়গায় বুঝতে না পারি সেই জায়গাটা লিঙ্ক করার চেষ্টা করি নিজেদের মধ্যে আলোচনা ভালোই তবে এই মুহূর্তে অনেকে যদি একটু আলোচনা করতে গিয়ে কনসেন্ট্রেশন হারিয়ে ফেলো তাহলে আমাদের চেষ্টাটুকু কিন্তু আমাদের প্রচেষ্টাটুকু কিন্তু মানে তোমাদের ওই যে উদ্দেশ্যে করা সেটা সফল হবে না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করি এরপর লিপিডের মূল গঠনটার দিকে আমরা একটু দেখি যে ট্রাইগ্লিসারাইট আমরা শুরুতেই দেখেছিলাম এটাকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি তাহলে কি পাচ্ছি গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড অর্থাৎ আমরা লিপিডকে আর্দ্র বিশ্লেষণ করলে আর দুটি উপাদান পাচ্ছি একটা হচ্ছে গ্লিসারোল এবং ফ্যাটি অ্যাসিড এই দুটো উপাদান পাওয়া যায় এবং সাথে সাথে এটাকে আর্দ্র বিশ্লেষণ করলে এখান থেকে আসলে আমরা তিন অনু এখানে পানি পেয়ে থাকি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু খেয়াল করে দেখি যে লিপিড সাধারণত ফ্যাটি অ্যাসিডের স্টার আমরা আগেই জেনেছি এটা অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিডের স্টার লিপিড সাধারণত কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয় গঠিত এটাও আমরা আগে জেনেছি তারপর একটু লিঙ্ক করার চেষ্টা করছি আমরা এটার সাথে এবং এর আদ্র বিশ্লেষণ করলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাওয়া যায় এই বিষয়টি মনে রাখতে হবে আর অতিরিক্ত উপাদান হিসেবে ফসফোলিপিডে কী থাকে ফসফরিক অ্যাসিড ওই যে প্রস্থেটিক গ্রুপের মতো আমরা এখানেও দেখতে পাচ্ছি যে অতিরিক্ত উপাদান হিসেবে ফসফোলিপিডের মধ্যে ফসফরিক অ্যাসিড গ্লাইকোলিপিডের মধ্যে গ্লুকোজ বা গ্যালাক্টোজ এই উপাদান থাকে এবং লাইপোপ্রোটিন বা লিপোপ্রোটিনের ক্ষেত্রে আমরা প্রোটিন এবং সালফোলিপিডের মধ্যে আমরা যে সালফার এই জাতীয় উপাদানগুলো থাকে অতিরিক্ত উপাদান হিসেবে যদি এদের এদেরকে আর্দ্র বিশ্লেষণ করা যায় তাহলে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডের পাশাপাশি আমরা এই উপাদানগুলো যে যে ধরনের লিপিড তার রাসায়নিক গঠন অনুসারে সেই উপাদানগুলোকে আমরা এখানে পেয়ে থাকি ওকে তো ওকে থ্যাংক ইউ ভেরি মচ ধন্যবাদ আমরা এখানে অনেক কি পাচ্ছি গ্লিসারল ফ্যাটি অ্যাসিড মিলভা ইসলাম থ্যাংক ইউ ভেরি মাছ মিলভা যে লিপিডকে আসলেই লিপিটকে যদি আমরা ভাঙি বা এটাকে আর্দ্র বিশ্লেষণ করা হয় তাহলে আমরা দেখি এখান থেকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলি পাওয়া যায় তুমি ঠিকই লিখেছো ধন্যবাদ এরপর হচ্ছে লিপিডের ক্যারেক্টারিস্টিক্স খুবই ইম্পর্টেন্ট মনোযোগ দিয়ে দেখো কারণ অনেক সময় উদ্দীপক যখন লিঙ্ক করা হয় তখন আসলে লিপিডের ক্যারেক্টারিস্টিক্স দিয়ে তোমাদের উদ্দীপকটা লিঙ্ক করা হয় কিংবা আমাদের দেহের মধ্যে এমন একটি উপাদান আছে যে উপাদানটার মাধ্যমে আমাদের দেহ কি হয় উপকৃত হতে পারে আবার বেশি পরিমাণে হলো ক্ষতিগ্রস্ত হয় এই ধরনের উপাদান দিয়েও কিন্তু লিঙ্ক করা হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের উদ্দীপকগুলো দেখা যায় এরকমভাবে লিঙ্ক করা থাকে যে লিপিডের বৈশিষ্ট্য নিয়ে চলো আমরা লিপিডের বৈশিষ্ট্যগুলো একটার পর একটা আমরা জেনে নিই খুবই সহজ সাথেই থাকো লিপিড বর্ণহীন স্বাধীন এবং গন্ধহীন এবং পানিতে অদ্রবণীয় এবং আমরা জানি যে বিভিন্ন জৈব দ্রাব দ্রাবকের মধ্যে দ্রবণীয় ইথার অ্যালকোহল বেঞ্জিন অ্যাসিটন পেট্রোলিয়াম প্রভৃতি এগুলোর মধ্যে আসলে দ্রবণীয় আর লিপিড ফ্যাটি অ্যাসিডের স্টার হিসেবে থাকে এটাও আমরা জেনেছি এতক্ষণ আলোচনায় বৈশিষ্ট্যগুলোকে শুধুমাত্র একসাথে আমরা কালেক্ট করার চেষ্টা করতেছি আর আর্দ্র বিশ্লেষণ করলে আমরা ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে পরিণত হয় এটাও আমরা জেনেছি আমরা পানির চেয়ে হালকা তাই পানিতে ভাসে আমরা এটাও জানি এরপর লিপিডের আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে এর গলনাঙ্ক বৃদ্ধি পায় সেটাও আমরা জানি আণবিক ওজন যতই বৃদ্ধি পাবে তার সাথে তার গলনাঙ্ক কি হবে বৃদ্ধি পেতে থাকবে এবং এর আপেক্ষিক গুরুত্ব এক এই কারণে কিন্তু সে পানির উপরে ভেসে থাকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর লিপিডের রাসায়নিক গঠন মানে রাসায়নিক গঠনের ভিত্তিতে লিপিডকে আমরা ক্লাসিফিকেশন করি এবং অনেক বইয়ের মধ্যে তোমরা দেখবা যে রাসায়নিক গঠনের জন্য একটা রেফারেন্স দেওয়া আছে মিস্টার ব্লোর উনি নাইনটিন ফোরটি থ্রিতে লিপিডের গঠন সম্পর্কে রাসায়নিক গঠন সম্পর্কে লিপিডের ক্লাসিফিকেশন সম্পর্কে উনি একটা আমাদের সামনে ক্লাসিফিকেশন তুলে ধরেন তো মিস্টার ব্লোরের সেই ক্লাসিফিকেশনটাই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি অনেক বইয়ে অবশ্য তোমাদের এই লিপিডের শ্রেণীবিন্যাসটা কিছু বইয়ের মধ্যে আছে হলো অগোছালোভাবে কিছু বইয়ের মধ্যে দেখা যায় যে গুছিয়ে লিখেছে তারা তো যাই হোক আজকে আমরা যে ফর্মেটে আলোচনা করবো এই ফর্মেটেই মনে রাখার চেষ্টা করো এই ফর্মেটটাই ধরে রাখার চেষ্টা করো তাহলে যেখানে যেভাবেই তুমি তোমার ক্লাসিফিকেশনটা রিপ্রেজেন্ট করো কোনো কোনো সমস্যা হবে না সুপ্রিয় শিক্ষার্থী আমরা আমাদের বন্ধুদেরকে শিক্ষার্থী বন্ধুদেরকে আমরা কাছেই পাচ্ছি লিপিরের বৈশিষ্ট্য লিখে জুব এম এম জে এ জুবায়ের আমি প্রায়শই দেখি যে জুবায়ের একটু ফাস্ট সে আসলে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো এখানে কালেক্ট করে আমাদের সামনে তুলে ধরছে আর কি যাই কিংবা সরাসরি লিখেও দিচ্ছে আমাদের এখানে ওকে যাই হোক সানজিদা নিষাদ সেও প্রশ্ন করেছে এই বিষয় নিয়ে একটু আমরা দেখি যে আমাদের সাথে কোন কোন বন্ধু কানেক্টেড আছে হুম সবচেয়ে ভালো হয় তোমাদেরকে যদি একসাথে আমরা সবাইকে সাথে নিয়ে দেখতে পারি আলো ভালো হয় তো আমরা শ্রেণীবিন্যাসে যাওয়ার আগে তোমাদেরকে এখানে একটু দেখে নিতে চাই যে আমাদের সাথে কে কে আছে এখানে ওকে যাই হোক একটু সময় নিচ্ছে হয়তো আমার এই ডিভাইসটি অনেক বড় হওয়ার কারণে সে একটু টাইম নিচ্ছে ওকে আমরা আবারও ফিরে আসি তাহলে একসাথে তোমাদের সবার কমেন্টসগুলো দেখতে পেলে ভালোই হতো তো আমরা এখন দেখেন এই যে ক্লাসিফিকেশনের বিষয়গুলো এবং আমি তোমাদের দু একজনকে একটু কানেক্ট করার চেষ্টা করি যাই হোক এখানে ধন্যবাদ আর একজনকে হলো একজন ট্যাগ করে দিয়েছে স্যার লিনোটিক অ্যাসিড কি লিনোটিক এক্সাক্টলি না আমরা লিনোলিক অ্যাসিড বলা হয় ওকে লিনোলিক এবং লিনোলেনিক এই দুই ধরনের অ্যাসিড আছে আছে আমার আলোচনার মধ্যে দুইটা বিষয়কে আমি আলাদা করে রেখেছি যেন তোমরা তোমরা প্রশ্ন করলে সেই বিষয়গুলো আমাদের এখানে আমি রেখে দেওয়ার চেষ্টা করি আগে থেকেই কারণ আমি জানি যে তোমাদের কিছু জায়গা আসলে ক্লারিফিকেশন নাই তো ওই জায়গাগুলোকে আমি এমফাসিস করার চেষ্টা করব থ্যাংক ইউ ভেরি মাছ সাথেই থাকো আবার আমরা আমরা আবার আমাদের অনেক বন্ধুকেই পাচ্ছি থ্যাংক ইউ বন্ধুরা ওকে অনেকেই বলছে যে স্যার বুঝছি সুদান থ্রি নিয়ে একজন আলোচনা করতে বলেছে থ্যাংক ইউ একটু সাথেই থাকো আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রত্যেকটি বিষয় আমাদের সাথেই আছে তো আমরা এখানে দেখছি যে লিপিডের ক্লাসিফিকেশনটা আগে আমাদের জানা জরুরি লিপিডের রাসায়নিকভাবে লিপিডের ক্লাসিফিকেশন মিস্টার ব্লোর 1943 তে থ্রিতে উনি যে ক্লাসিফিকেশন দিয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি লিপিডের সরল লিপিড যৌগিক লিপি লিপিড এবং উদ্ভূত লিপিড যেভাবে আমরা আসলে প্রোটিনকে ক্লাসিফাই করেছি একই রকম প্রায় তো এদের রাসায়নিক গঠনের ভিত্তিতে বা রাসায়নিক উপাদানের উপর ভিত্তিতে আমরা এটা দেখছি তাহলে সরল লিপিড চর্বি তেল এবং মোম এই জাতীয় উপাদানগুলোকে আমরা বলছি হলো সরল লিপিড আর যৌগিক লিপিড আমরা বলছি যে ফসফোলিপিড গ্লাইকোলিপিড সালফোলিপিড এবং লাইপোপ্রোটিন এরা প্রস্থেটিক গ্রুপ নিয়ে তৈরি হয় এই জন্য আমরা বলে সেদেরকে যৌগিক লিপেড পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি যে উদ্ভূত লিপিড স্টেরয়েড টারপিন ক্যারোটিনয়েড রাবার এগুলো উদ্ভূত লিপিড এগুলো এগুলো ডেরিভেটিভস থেকে আসলে এগুলো তৈরি হচ্ছে এই জন্য আমরা নাম দিয়েছি হলো উদ্ভূত লিপিড এগুলো বিভিন্ন উপাদান থেকে এগুলো তৈরি করা হয় এই জন্য আমরা বলেছি এদেরকে উদ্ভূত লিপিড প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো অর্থাৎ লিপিডের সব ধরনের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তবে কখনো লিপিডের ক্লাসিফিকেশন আসলে চাইলে তোমরা এইভাবে লিপিডকে ক্লাসিফাই করতে পারো এবং মিস্টার ব্লোরের ক্লাসিফিকেশনটা কিন্তু সর্বজন গ্রহণযোগ্য তো এইখানে সরল লিপিড যৌগিক লিপিড এবং উদ্ভূত লিপিড এই তিনটা লিপিড সরল লিপিডের উদাহরণ চর্বি তেল মোম এবং যৌগিক লিপিডের উদাহরণের ক্ষেত্রে আমরা দেখেছি ফসফোলিপিড গ্লাইকোলিপিড সালফোলিপিড এবং লাইপোপ্রোটিন বা লিপিড এবং প্রোটিন উদ্ভূত লিপিটগুলো আবারও দেখছি আমরা স্টেরয়েড টার্পিন ক্যারোটিনয়েড এবং রাবার এই যেতে উপাদানগুলো প্রত্যাশা করছি তোমরা একবার লিখলেই কিন্তু এই ক্লাসিফিকেশনটা তোমাদের মনে থাকার কথা মোম কি কঠিন লিপিড হ্যাঁ ডেফিনেটলি মোম হচ্ছে কঠিন কারণ কঠিন লিপিড কারণ হচ্ছে যে আমরা কঠিন লিপিড বলতে এখানে সরল কঠিন ওই ওই বিষয়টা না মোম হচ্ছে কঠিন উপাদান কারণ কেন কঠিন উপাদান মোম নির্দিষ্ট তাপমাত্রায় টোয়েন্টি ডিগ্রি সেন্টের টেন থেকে টোয়েন্টি ডিগ্রি সেন্টের তাপমাত্রায় কক্ষ তাপমাত্রা সে জমার বেঁধে থাকে এই জন্য আমরা এটাকে বলছি তো যাই হোক আমরা ওকে আলোচনা করি ওকে সরল লিপিড নিয়ে আমরা আলোচনা করছি ওকে থ্যাংক ইউ একটু খেয়াল করো এখানে আবার লিপিডের আণবিক গঠনের ভিত্তিতে আমরা যদি লিপিডকে ক্লাসিফাই করি তাহলে লিপিডের অনেকগুলো উপাদান আমরা পাচ্ছি এটাও তোমরা কাগজ কলমে ঝটপট লিখে ফেলো যে আণবিক গঠনের উপরে আমরা যদি লিপিডকে আবার ভাগ করি তাহলে লিপিডকে আমরা এরকম ছটি ভাগে আমরা দেখতে পাই একটি হচ্ছে ট্রাইগ্লিসারাইড আরেকটি হচ্ছে যে ফসফোলিপিড গ্লাইকোলিপিড এরপর সালফোলিপিড টার্পিনয়েড এবং মোম ঝটপট আবারও আমি বলি কাগজ কলম নিয়ে লিখে ফেলো যে আণবিক গঠনের উপর ভিত্তি করে আমরা লিপিডকে এরকম ছটি ভাগে ভাগ করেছি এবং এই আণবিক গঠনের উপর ভিত্তি করে লিপিডগুলো নিয়েই আমরা এখন পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আণবিক গঠনের উপর ভিত্তি করে লিপিড ট্রাই গ্লিসারাইড আবারও বলছি ফসফোলিপিড গ্লাইকোলিপিড সালফোলিপিড টার্পিনয়েড এবং মোম চলো শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেকটি লিপিড সম্পর্কে এবার বিস্তারিত আলোচনা করা যাক কোন লিপিডে রাসায়নিক গঠন কেমন এবং এই লিপিডগুলো কোথায় পাওয়া যায় এই লিপিডগুলোকে কিভাবে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহার করছি পার্সোনালি কিংবা ইন্ডাস্ট্রিয়ালিভাবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাথেই থাকো এবং অন্য বন্ধুদেরকে তোমাদের সাথে কানেক্ট করে নাও আমাদের আজকের আলোচনাটি আবারও বলছি খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করছি যেগুলোর ভিতর থেকে খুঁটি নাটি নানা রকম প্রশ্ন আমাদের যেমন এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে কিংবা সামনে প্রি টেস্টের ক্ষেত্রে আসবে পাশাপাশি এটি তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা থ্যাংক ইউ ভেরি মাছ ফারহানা সাদিকা প্রেজেন্টেশন স্লাইডগুলো ওকে আমরা এটা নিয়ে পরে আলোচনা করবো প্রেজেন্টেশন স্লাইডগুলো আসলে আমরা আমাদের কিশোর বাতানে দেবো কিনা না আর ধৈর্যগুলো হচ্ছে না কে মিস্টার অর্ণব ওকে থ্যাংক ইউ মিস্টার অর্ণব কেন ধৈর্য কোলাচ্ছে না জানি না ওকে যদি ধৈর্য না কোলায় তাহলে ধৈর্যের একটা ট্যাবলেট খেয়ে নিতে পারো সেটা লিপির দ্বারা তৈরি হলে আরও ভালো হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু একটু দেখি একটু খেয়াল করি আমরা বাকি যারা আমাদের আমাদের সাথে যে বন্ধুরা যুক্ত আছে আমাদের সাথে আমরা বন্ধুদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে লাইভে ওয়ান থার্টি প্লাস ফ্রেন্ড আমাদের সাথে এখনও কানেক্টেড তো আমরা যারা আমাদের সাথে আছে যাদের প্রয়োজন এই ক্লাসটি এবং প্রত্যাশা করছি সকলে আমাদের সাথেই থাকো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ট্রাইগ্লিসারাইটকে নিয়ে এবার আলোচনা করি যে ট্রাইগ্লিসারাইড বা এটার আর একটা নাম দিয়েছে আমরা নিউট্রাল লিপিড কেন এটা অ্যাসিড এবং খার উভয়ের মধ্যেই কি হতে পারে উভয়ের মধ্যে আর্দ্র বিশ্লেষিত হতে পারে এই আমরা এর নাম দিয়েছি হলো নিরপেক্ষ লিপিড কিংবা নিউট্রাল লিপিড এই নিরপেক্ষ লিপিড বা ট্রাই গ্লিসারাইড এটাকে ভাঙলে আমরা কী পাই এসিড গ্লিসারোল তোমরা জানো এবং এ তবে এটা হচ্ছে দুই ধরনের উপাদান আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে যে চর্বি আর একটা হচ্ছে কি তেল যেটা নিয়ে শুরুতে আমরা সরল লিপিড হিসেবে একে আখ্যায়িত করেছিলাম তবে আমরা এখন আলোচনা করছি আণবিক গঠনের ভিত্তিতে লিপিডকে যে ছভাগে ভাগ করা হয়েছে প্রত্যেকটি ভাগের মধ্যে আবার কী পড়ে সেই বিষয়টি নিয়ে সুপ্রশিক্ষার্থী বন্ধুরা এবার আমরা দেখি যে চর্বি যেহেতু আমরা ট্রাই গ্লিসারাইড বা নিউট্রাল লিপিডকে দুটো ভাগে পেলাম একটা হচ্ছে যে সাধারণ তাপমাত্রা যেটি কঠিন অবস্থা থাকে চর্বি আর একটা হচ্ছে তেল এবার আলোচনা করছি চর্বি নিয়ে আমরা তাহলে এই চর্বিগুলো আমরা কোন ধরনের উপাদান থেকে পাই যেমন সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি যেসব ট্রাইগ্লিসারাইড সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে তাদেরকে আমরা বলছি হলো চর্বি আগে থেকেই জানি এটা যেমন প্রাণীজ যে উদ্ভিদ চর্বি ঘি মাখন নারকেল তেল পাময়েল নারকেল তেল কিন্তু কি নর্মাল অবস্থায় কি থাকে একেবারে দশ থেকে বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এটা কি কঠিন অবস্থায় থাকবে এই জন্য শীতকালে আমরা দেখি যখন টেম্পারেচার নিচে নেমে যায় সে কী করে জমে থাকে পরে আবার এটাকে তাপ দিয়ে গরম করে ব্যবহার করতে হয় চর্বির গলনাঙ্ক বেশি যেমন পামিটিক অ্যাসিডের গলনাঙ্ক হচ্ছে সিক্সটি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে আমরা এখানে দেখলাম ঘি মাখন নারকেল তেল পাম অয়েল এগুলো সবগুলোই কী থাকে কক্ষ তাপমাত্রায় জমার বেঁধে থাকে এর এগুলো এক ধরনের ট্রাই গ্লিসারাইড বা নিউট্রাল লিপিড এবং এগুলো চর্বি জাতীয় উপাদান আবার এবং আমরা দেখলাম অনেক সময় কি আসে যে চর্বির গলনা বা পামিটিক অ্যাসিডের গলনাঙ্কর ক্ষেত্রে আমরা দেখি যে এটা বেশি সেটা হচ্ছে সিক্সটি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রাইগ্লিসারাইড ওকে ভাই ইসলাম থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের রেসপন্সগুলো খুবই ভালো লাগে যে পড়াশোনার সময় আলোচনার সময় তোমাদের অনেকেই তোমরা কিন্তু রেসপন্স করে নাও সুপ্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করে দেখো এখানে আমরা আবার দেখতে পাচ্ছি যে আর এক ধরনের আমরা দেখলাম যে চর্বি হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি মনে রাখা জরুরি আর তেল হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি তেল এবং চর্বির আণবিক গঠনের ক্ষেত্রে কিন্তু এই পার্থক্যগুলো আমরা দেখি যে আণবিক স্ট্রাকচারের ক্ষেত্রে এই সম্পৃক্ত এবং অসম্পৃক্ত ফেটেসিড দিয়ে তৈরি এই দুটো দিয়ে কিন্তু পার্থক্য করা যায় তো যেসব ট্রাইগ্লিসারাইড সাধারণ তাপমাত্রায় টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড অবস্থায় কী থাকে লিকুইড অবস্থায় থাকে যেমন সাধারণ ভোজ্য তেল অলিক অ্যাসিড প্রশ্ন করেছিল একজন অলিক অ্যাসিড লিরোলিক অ্যাসিড নিয়ে এখানে অলিক অ্যাসিড লিরোলিক অ্যাসিড এবং লিনোল্যানিক অ্যাসিড এদের গলনাঙ্ক খুব কম যেমন লিনোলেনিক অ্যাসিডের গলনাঙ্ক হচ্ছে মাত্র পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড তা আমরা দেখি যে এগুলো হচ্ছে আমাদের সাধারণ ভোজ্য তেল প্রতিনিয়ত আমরা এই তেলগুলো খাবারের সাথে খাচ্ছি যদিও অনর্থক কারণ তেল খুব একটা খাবারের স্বাদকে বৃদ্ধি করতে পারে না যদিও এটা আমাদের কোলেস্টেরলের পরিমাণেই শুধুমাত্র ব্যাড কোলেস্টেরলের পরিমাণেই শুধুমাত্র বডিতে বাড়িয়ে দেয় তারপরেও আমরা তেলকে খাচ্ছি নানারকমভাবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অলিক অ্যাসিড আসলে অলিভ অয়েল থেকে যে অ্যাসিড পাওয়া যায় শুধু অলিভ অয়েল না এই মানে ভোজ্য তেলের বিভিন্ন উপাদান যেমন সয়াবিন বা এই জাতীয় যে উপাদানগুলো আছে এখান থেকেও যে যেটা পাওয়া যায় তবে মেইন সোর্সটা হচ্ছে যে অলিভ অয়েল সেই সেখান থেকে যে তেলটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে অলিক অ্যাসিড নামে পরিচিত আবার এখানে একটু খেয়াল করো লিনোলিক অ্যাসিড বাদাম থেকে বাদামের মধ্যে বা পিনাট এটা থেকে আমরা যে ধরনের অ্যাসিড পাই যে ধরনের তেল পাই তেলটা এক ধরনের অ্যাসিড আমরা বলছি ট্রাইগ্লিসারাইড উপাদান তাহলে এই লিনোলিক অ্যাসিড আমরা এই বাদামের তেলকে লিনোলিক অ্যাসিড বলে থাকি আবার এখানে লিনোল্যানিক অ্যাসিড যেটাকে আমরা আঁকরোড বলে থাকি এই ধরনের যে উপাদানগুলো আছে সেটাকে আমরা বলি হলো আখরোট ইংলিশে বলে হচ্ছে ওয়ালনাট তাহলে আখরোট বা ওয়ালনাট থেকে প্রাপ্ত যে তেল সেটাকে নাম দিয়েছে আমরা লিনো লেনিক অ্যাচিড তাহলে এগুলো কিন্তু সহজেই আমরা বুঝতে পারবো তোমাদের টেক্সট বইগুলোর মধ্যে কিন্তু এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা নেই তারপর আমরা আমাদের প্রাথমিক জীবনে এগুলো না চিনলে পড়ে লাভ নেই আসলে আমরা যদি এই জিনিসটা নাই চিনলাম যে কোনটা আসলে লিনোলিক অ্যাসিড কোনটা লিনোল্যানিক অ্যাসিড কোন জায়গা থেকে এগুলো সোর্স আমরা যদি না চিনলাম এবার কেমন ধরনের ট্রাইগ্লিসারাইড তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত আমাদের এই পড়াটা স্থায়ী হবে না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা থ্যাংক ইউ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে আবারও ভাই ইসলাম সে হলো ওকে যাই হোক আমরা অর্ণবকে দেখতে পাচ্ছি যে অর্ণব হচ্ছে একজন বায়োলজি হেটার হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ কিন্তু আমি দেখতে পাচ্ছি তুমি হচ্ছ বায়োলজি হিটার ওকে যাই হোক হিটার কখনও কখনও হিটারে রূপান্তরিত হতে পারে অর্ণব তোমাকে স্বাগত জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি তুমি আমাদের সাথে আবারও আছো এবং পাশাপাশি বলবো তোমার যে বন্ধুরা বায়োলজি পছন্দ করে তাদেরকে একটু কানেক্ট করে দাও আমাদের সাথে থ্যাংক ইউ ভেরি মাচ সাথে থাকার জন্য সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ট্রাইগ্লিসারাইডের এবার আমরা কাজ দেখে নেই ট্রাইগ্লিসারাইড কী কাজ করে এটা যখন ট্রাইগ্লিসারাইড সঞ্চিত অবস্থায় থাকে যখন বিশ বিশ থেকে অঙ্কুরোদ্গম ঘটে তখন সেখানে কিন্তু পুষ্টি উপাদানটুকু সাপোর্ট দিয়ে থাকে ট্রাইগ্লিসারাইড পাশাপাশি আমরা দেখি যে উদ্ভিদের বিভিন্ন উপাদানের মধ্যে যে আমরা পিনাট বা বাদাম দেখতে পাচ্ছি যেখানে সঞ্চিত খাদ্যদ্রব্য হিসেবে কিন্তু এগুলো এগুলো থাকে এবং আমরা দেখি যে এ আমরা বিভিন্ন উপাদানগুলো দেখতে পাচ্ছি যাদের পাতার মধ্যে এক ধরনের কোয়াক্স বা মোম জাতীয় উপাদান থাকে যেগুলোকে উদ্ভিদ থেকে অতিরিক্ত প্রশোধনের হাত থেকে রক্ষা করে তার মানে ট্রাইগ্লিসারাইড নানারকমভাবে আমাদেরকে হেল্প করছে চলো আমরা আরেকটু গুছিয়ে দেখার চেষ্টা করি ট্রাইগ্লিসারাইড উদ্ভিদের ফল এবং বীজে সঞ্চিত খাদ্যরূপে জমা থাকে আমরা উদাহরণে দেখতে পেলাম বীজ অঙ্কুরোদ্গমের সময় এসব লিপিড কি হয় কার্বোহাইড্রেটে কনভার্ট হয়ে যায় কনভার্ট হয়ে উদ্ভিদের যে রূপান্ত কার্বোহাইড্রেটে রূপান্তরিত বা কনভার্ট হয়ে বর্ধিষ্ণু চারার জন্য যে খাদ্য এবং শক্তির প্রয়োজন সেটা সে কী করে প্রোভাইড করে থাকে এবং পাতা বা কচি অঙ্গের উপরে মোমের স্তর প্রতিরক্ষাকারী হিসেবে কাজ করে এবং পাশাপাশি প্রস অতিরিক্ত প্রসেদনের হাত থেকেও সেটা রক্ষা করে পানিতে পচে যাওয়ার হাত থেকেও পাতাকে রক্ষা করে এই জাতীয় উপাদানগুলো যেটাকে আমরা সুবেরিন বলে থাকি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করে দেখে নাও আমরা আলোচনা করছিলাম হলো এর আগে ট্রাইগ্লিসারাইড নিয়ে এবং দুটি উপাদান নিয়ে কথা বলেছি এখন চলো আমরা একটু দেখে নেই যে ফসফোলিপিড এই বিষয়গুলো কি। এবং তোমরা জানো যে আমাদের দেহের বিভিন্ন ধরনের কোষের বাইরের দিকে যে আবরণটা থাকে সেটা কিন্তু ফসফেট এবং লিপিডের বাই লেয়ার দীর্ঘদিন থেকে তোমরা এই বিষয়টা নিয়ে পড়াশোনা করেছো এবং জানো এবং সেটি হচ্ছে আসলে ফসফোলিপিড ফসফলিপিডের বাই লেয়ার দিয়ে আমরা দেখি প্লাজমা মেমব্রেন যেটা থাকে সেটা কিন্তু তৈরি থাকে আমরা এখানে দেখি যে গ্লিসারোল ফ্যাটি অ্যাসিড এবং ফসফেটের সমন্বয়ে নর্মালি এটা এটার মধ্যে ট্রাইগ্লিসারাইড উপাদানের সাথে কি থাকবে আরও ফসফেট সমন্বয় থাকবে গঠিত হয়ে লিপিডকে ফসফোলিপিড বলি এবং এতে বিশেষ উপাদান হিসেবে ফসফোটাইডিক অ্যাসিড থাকে এই জায়গাটা একটু মার্কিং করে রাখতে পারো এখানে বিশেষ উপাদান হিসেবে ফসফোটাইডিক একটা অ্যাসিড জৈব অ্যাসিড এই অ্যাসিড থাকতে পারে এবং লেসিথিন সেফালিন তার সাথে হলো প্লাজমা লোজেন ইত্যাদি বিভিন্ন ধরনের ফসফোলিপিড অনেক সময় পরীক্ষায় ফসফোলিপিডের উদাহরণ আসে কিংবা একটি লিপিডের নাম দিয়ে বলে এটি কোন ধরনের লিপিড এমসিকিউ আকারে আসতে পারে কিংবা সরাসরি এলেসিতিন সেফালিন প্লাজমা লোজেন এগুলো নাম দিয়ে বলতে পারে উপযুক্ত লিপ মানে অ্যাসিডটি বা লিপিডটি কোন ধরনের লিপিড সেটি লিখো এই ধরনের বিষয় থাকতে পারে আবার যদি এখানে যে ফসফোলিপিডের ফসফেট গ্রুপ যদি কোলিন দ্বারা স্টাডিভূত হয় আমরা জানি অ্যালকোহল এবং তার সাথে জৈব এসিড এটি বিক্রিয়া করে স্টারীভূত উপাদান বা ওই স্টার উপাদান তৈরি করে যে যৌগ তৈরি করে সেটা স্টার তাহলে আমরা দেখি যে ফসফোলিপিডের ফসফেট যদি গ্রুপ যদি ফসফেটকে যদি কোলিন দ্বারা স্টারীভূত হয় তবে তাকে আমরা বলি লেসিথিন সেটা মনে রাখতে হবে অনেক সময় প্রশ্ন আসে লেসিথিন কি এই ধরনের প্রশ্নগুলো আমরা দেখি তো যাই হোক আমরা এখানে দেখছি যে ওকে থ্যাংক ইউ ভেরি মাছ আমরা আমাদের বন্ধুদের মধ্যে নিজেদের মধ্যে আলোচনা নয় টপিকের সাথে রিলেট থাকি ধন্যবাদ টপিক নিয়ে আলোচনা করি আমাদের যে বন্ধুরা আমাদের সাথে কানেক্টেড আছে তাদেরকে ওয়েলকাম আবারও এরপর আমরা বলি যে আর সেরিন হাইড্রোক্সিল দ্বারা স্টারিভূত হলে তাকে হলো সেফালিন বলা হয় সেরিন যদি হাইড্রোক্সিল দ্বারা স্টারিভূত হয় তাহলে আমরা বলছি যে তাকে সেফালিন বলা হয় এখানে আমরা আগে বলছি যে কোলিন দ্বারা স্টারিভূত হয় লিপিডের ফসফেট গ্রুপ আর যদি আমরা দেখি যে সেরিন হাইড্রক্সিল দ্বারা যদি স্থারীভূত হয় তাহলে কি হবে সেই ফসফেট গ্রুপটা পরবর্তীতে সেফালিন নাম ধারণ করে এই দুটো বিষয় কিন্তু অনেক সময় প্রশ্নের মধ্যে দেখা যায় সেফালিন কী দ্বারা স্টাভূত হয় এবং কলিন দ্বারা হয়ে কি তৈরি করে এ ধরনের উপাদানগুলো মনে রাখতে হবে বইয়ে বই সাথে থাকলে আন্ডারলাইন করতে হবে না হলে কাগজে কলমে লিখে নিতে হবে ওকে ধন্যবাদ রিয়েলি আই লাইক বায়োলজি অ্যান আইসিটি থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ তোমাদের এই ভালোবাসাটুকুই আসলে সাবজেক্টের প্রতি যদি ভালোবাসা না থাকে কখনো সেই বিষয়ে তুমি খুব ভালো কিছু করতে পারবা না তুমি যদি আগে ডিফাইন করে নাও সাইকোলজিগুলি যে এই সাবজেক্টটা আমার ভালো লাগে না এই সাবজেক্ট আমার কঠিন এই সাবজেক্টটা আমার এই সাবজেক্টটা আমার কাছে হলো মানে সহজভাবেই বলি যে ইন্টারেস্ট খুঁজে পাই না হ্যাঁ তাহলে কিন্তু আসলে ওই সাবজেক্ট থেকে তুমি ভালো কিছু করতে পারবা না সাবজেক্টকে ভালোবাসতে হবে সাবজেক্টে ইন্টারেস্ট খুঁজে পেতে হবে সবাই যে সব সাবজেক্ট ভালোবাসবে এমনটাও কোনো কারণ নেই কিন্তু তবে বায়োলজি শুধুমাত্র বিষয়ের জন্য নয় এটা আমাদের লাইফ রিলেটেড আজকে যে আমরা লিপিড নিয়ে আলোচনা করছি একটু পরেই আমরা দেখব যেটা আমাদের জীবনের সাথে কতটুকুভাবে জড়িত একেবারে আমার হাতের এই যে মানে এই পয়েন্টার থেকে শুরু করে আমি যে চশমাটাও পড়ে আছি এই সবগুলো কিন্তু লিপিডের অনেক অবদান আছে কোন ধরনের লিপিডের অবদান কি সেটা কিন্তু আমাদের আজকে জানতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুধু তাই মানে শুধু তাই নয় আমাদের প্রাত্যহিক জীবনের অনেকগুলো অ্যাসেন্সিয়াল জায়গায় কিন্তু লিপিডের দরকার আছে শুধু সাবজেক্টকে ভালোবাসা বা সাবজেক্টের প্রতি ভালোবাসা কম এটা দিয়ে কিন্তু আসলে বায়োলজিকে রিপ্রেজেন্ট করা যাবে না প্রিয় বন্ধুরা আমি আমার সাবজেক্টকে ভালোবাসি এটা হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় সুপ্রিয় শিক্ষার্থী আমরা একটু দেখে নেই যে ফসফোলিপিড সম্পর্কে আমরা জানলাম এবং এও জানলাম যে ফসফোলিপিডের গ্লিসারন এবং পাশাপাশি আমরা দেখি যে ফ্যাটি অ্যাসিড এবং তার সাথে আমরা কি দেখি একটা ফসফেট আলাদা একটা ফসফিটের গ্রুপ থাকে প্রস্থেটিক গ্রুপ থাকে এবং শেষে আমরা আরও দুটো বিষয় সম্পর্কে জেনেছি ল্যাসিথিন এবং সেফালিন এই দুটো কীভাবে স্টাডিভূত হয়ে তৈরি হয় সে বিষয়টা আমরা এখানে জানলাম ফসফলিপিট কী কাজ করে সেটা জানি এবং তোমরা জানো যে আমাদের আমাদের যে কোষ এবং কোষের বিভিন্ন অর্গানেলসগুলো আছে এখানে আমরা দেখি মাইট্রোকন্ডিয়া দেখতে পাচ্ছি প্লাস্টিট এখানে দেখতে পাচ্ছি হলো গলগিবড়ি আবার দেখছি যে হলো নিউক্লিয়ার মেমব্রেন এই যে প্রত্যেকটা উপাদান এই সবগুলো কিন্তু ফসফো লিপিডের লেয়ার দিয়ে ফস্পলিপিডের আবরণ দিয়ে এগুলো কিন্তু কাভারিং করা থাকে এবং খুব ইম্পর্ট্যান্ট যে এই কোষীয় অর্গানেলসগুলো আসলে ফসফলিপিড উপাদানের গাঠনিক উপাদান দ্বারা এগুলো তৈরি থাকে সুপ্রশিক্ষার্থী যে উদ্ভিদ এবং প্রাণীর কোষীয় অঙ্গাণুর পর্দা ফসফলিপিট দিয়ে তৈরি পাশাপাশি আবরণের মতো কাজ করার জন্য যেহেতু এটা একটা কাভারিং করে থাকে দুপাশে বিভিন্ন পদার্থের কিন্তু আন্ত অর্ধবেদ্য পর্দা হিসেবে এটা কাজ করে বিভিন্ন উপাদানগুলো কিন্তু এর ভিতর দিয়ে যাতায়াত করতে পারে এবং কিছু এনজাইমে প্রস্থেটিক গ্রু গ্রুপ হিসেবে এগুলো কাজ করে আমরা আগামী দিন হয়তো এনজাইম নিয়ে আলোচনা করব তখন আমরা দেখবো এবং রক্ত জমাট বাড়তে সাহায্য করে পাশাপাশি ফ্যাটি অ্যাসিড জারণের হার এটা কি করে বৃদ্ধি করে ফ্যাটি অ্যাসিড জারণের হারটাকে কী করে বৃদ্ধি করে কে বৃদ্ধি করে লিপিড শিক্ষার্থী এবার দেখি আমরা গ্লাইকোলিপিড নিয়ে নিশ্চয়ই গ্লাইকোলিপিড দেখেই তো আমরা বলছি এখানে গ্লুকোজ বা গ্যালাক্টোজ এই জাতীয় উপাদানগুলো লিপিডের সাথে প্রস্থেটিক গ্রুপ আকারে যুক্ত থাকবে অ্যাসিড গ্লিসারোল তার সাথে কিন্তু প্রোসেটিক গ্রুপ আকারে গ্লুকোজ গ্যালাক্টোজ এই জাতীয় মনো সাকারাইড উপাদানগুলো কিন্তু এর সাথে যুক্ত থাকবে তো আমরা দেখি যে সরল লিপিডের সাথে যদি কার্বোহাইড্রেট সরল লিপিডের সাথে যদি কার্বোহাইড্রেট যুক্ত থাকে যেমন ধরো ট্রাইগ্লিসারাইডের কথাই আমরা বলতে পারি যে যুক্ত থাকে তাহ তবে তা গ্লাইকোলিপিড এবং এখানে কার্বোহাইড্রেটের গ্লুকোজ অথবা গ্যালাক্টোজ থাকে আর উদ্ভিদের সালক সন্তোষণকারী অঙ্গে ফসফোলিপিড অপেক্ষা গ্লাইকোলিপিড বেশি থাকে যেমন তুলা আমরা তুলার বীজ অনেকেই যারা দেখনি কোনো দিন যে তুলা আসলে কিভাবে হয় তুলার শিমুল তুলা এক ধরনের আর এগুলো হচ্ছে কার্পাস তুলা তুলা এরকম করে চাষ করা হয় তুলার বীজের মধ্যে কিন্তু আসলে এই ধরনের গ্লাইকুল লিপিট পাওয়া যায় পাশাপাশি সূর্যমুখী বা সূর্যমুখীর যে তেলটা আছে সেই সানফ্লাওয়ার তেল সেই সানফ্লাওয়ারের যে বীজটা আছে সেখান থেকে আমরা কিন্তু এই ধরনের লিপিড পেয়ে থাকি এবং নিচের দিকে আমরা আর চিত্র দেখতে পাচ্ছি যে সালোক সংশ্লেষণকারী উদ্ভিদের যে বিভিন্ন অঙ্গাণুগুলো আছে বিভিন্ন অংশগুলো আছে সালক সংশ্লেষণের সাথে যুক্ত যেমন ক্লোরোপ্লাস্টের কথা আমরা বলতে পারি এটা এর সাথে কিন্তু কি থাকে গ্লাইকো লিপিড দিয়েগুলো তৈরি থাকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা আমাদের আজকের যে আলোচনাটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছো কেউ কোনো জায়গায় বুঝতে না পারলে কমেন্টস করে জানাও প্রয়োজনে আমরা সময় থাকলে সেই বিষয়টা আবার রিভিউ করে নেব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখছি আমাদের অনেক বন্ধুই আমাদের সাথে আছে এখনও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেক বন্ধুই আমাদের সাথে যুক্ত এবং পাশাপাশি তোমরা দ্রুত তোমাদের অন্য বন্ধুদেরকে শেয়ার করে দাও এবং আমরা আমাদের ক্লাসটি আজকে সময় শেষ করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী এখানে সালফোলিপিড আমরা দেখি সহজেই বোঝা যাচ্ছে যে এখানে কী থাকে যে গ্লাইকোলিপিডে সালফার থাকে তাকে আমরা বলছি হলো সালফোলিপিড অর্থাৎ সালফোলিপিড যুক্ত থাকে এবং ক্লোরোপ্লাস্টে এই যোগটি প্রচুর পরিমাণে পাওয়া যায় তার মানে যে ধরনের লিপিডের উপাদানের সাথে আমরা দেখি যে সালফুল সালফার যুক্ত থাকে তাদেরকে আমরা বলছি সালফো লিপিড এখানে দেখি যে আমরা ক্লোরোপ্লাস্ট এই যে সবুজ উদ্ভিদ সবুজ উদ্ভিদের যে ক্লোরোপ্লাস্ট সেই ক্লোরোপ্লাস্টের মধ্যে উপাদানটি বেশি দেখতে পাওয়া যায় এরপর আমরা দেখি যে টার্পিনয়েড লিপিড এই টার্পিনোয়াল লিপিটটা সম্পর্কে ভালো করে আমাদের জানা দরকার এখান থেকে অনেক সময় বিভিন্ন প্রশ্ন পরীক্ষার মধ্যে দেখা যায় টার্পিনোয়াল লিপিট কি কোন জায়গা থেকে টার্পিনাল লিপিট পাওয়া যায় এদের ক্লাসিফিকেশন কী টার্পিনাল লিপিটকে আবার কত ভাগে ভাগ করা হয়েছে প্রত্যেকটি ভাগের সাথে আবার কি আছে অতএব এই জায়গাটুকু একটু ভালো করে এমফোসিস দাও এই জায়গাটি খুবই ইম্পর্টেন্ট তো চলো আমরা জেনে নিই আগে টার্পিনটা কী সেই বিষয়টা যেসব যৌগ আইসোপ্রিন একক আইসোপ্রিন একক কোনটা সি ফাইভ এইট এইট এটাকে আমরা বলছি আইসোপ্রিন তাহলে যে সব যৌগ আইসোপ্রিন এককের পলিমার দ্বারা গঠিত তাহলে এর সাথে যদি আমরা এন যোগ করে দেই অসংখ্য নাম্বার তাহলে সি ফাইভ এইচ এইট এন এটা যদি যোগ করে দেই তাহলে পলিমার হবে তাহলে পলিমার দ্বারা গঠিত তাদের টার্পিনয়েড লিপিড বলে তাহলে আইসোপ্রিন হলো পাঁচ কার্বন বিশিষ্ট এক ধরনের যৌগ আমরা এখানে দেখলাম যে এটা হলো পেন্টোচ কার্বন একটা যৌগ স্টেরয়েড টার্পিন রাবার এর প্রকারভেদগুলো হলো কি স্টেরয়েড এর সাথে কিন্তু ওই যে কোলে বাই বাইজাত উপাদানগুলো আছে টারপিন সরাসরি টার্পিন এক ধরনের তৈলজাতক উপাদান বার্নিশ বাইজাতীয় কাজে খুব ব্যবহার করা হয় এবং রাবার আমাদের জীবনে আমাদের প্রাত্যিক জীবনে রাবারের ব্যবহারটা আসলে অনস্বীকার্য নানারকমভাবে রাবার ব্যবহার করছি এটা পরে আমরা আলোচনার মধ্যে দেখছি সুপ্রিয় শিক্ষার্থী এখানে আমরা দেখলাম যে স্টেরয়েড অনেক মানুষ আবার কী করে বিশেষ করে তারা অ্যাথলেটস এবং যারা রেসলার তারা কিন্তু অনেক সময় এই ধরনের স্টেরয়েডগুলো ইঞ্জেকশন আকারে নিয়ে নেয় এবং তোমরা নাম শুনে থাকবা যে র্যাম্বোর নাম শুনে থাকবা যে র্যাম্বো মুভি করেছে যিনি উনি কিন্তু আসলে এই ধরনের স্টেরয়েড নিতে গিয়ে একবার জেলও খেটেছিলো সম্ভবত বেঁচে নেই যাই হোক তো আমরা এখানে দেখি যে এই স্টেরয়েডগুলো অনেক পেশি বর্ধককারী উপাদান হিসেবে কাজ করে তো এই স্টোরাইটকে আমরা নানা রকমভাবে ওষুধ শিল্পেও কিন্তু ব্যবহার করা হয় পাশাপাশি আমরা দেখি যে বার্নিশের কাজের কাজেও কিন্তু আমরা দেখি টার্পিনকে ব্যবহার করা হয় সুগন্ধি দ্রব্য তৈরির ক্ষেত্রে টার্পিন ব্যবহার করা হয় আবার হচ্ছে প্রসাদনির কাজে টারপিনকে ব্যবহার করা হয় টারপিন রেগুলার লাইফে এর বাইরে হচ্ছে যে তুলসী অয়েল পুদিনা পাতার অয়েল এবং এবং হচ্ছে যে আমরা পাইনাস এই যেটা উদ্ভিদ পাইনাস যেন তোমরা এই ধরনের উদ্ভিদ পাইনাসের যে যে বীজ আছে সেখান থেকেও কিন্তু আমরা দেখি যে এক ধরনের অয়েল তৈরি করে এগুলো টার্পিন এবং পাশাপাশি রাবার উদ্ভিদ থেকে এক ধরনের সেক্রেশন কালেক্ট করা হয় যেটাকে ল্যাট্রিক্স বলা হয়ে থাকে সেখান থেকে যে রাবার এগুলো তৈরি করা হয় এবং আমার হাতের এই প্রেজেন্টারের বাইরের যে আবরণটা আছে সেটাও কিন্তু এই রাবার দিয়েই তৈরি একটা লিপিড উপাদান সুপ্রিয় শিক্ষার্থী এবার আমরা দেখে নিই যে স্টেরয়েড এবং সাতাশ থেকে উনত্রিশ কার্বন পরমাণু বিশিষ্ট আইসিপ্রিনয়েড আইসোপ্রিনয়েড যৌগগুলোকে আমরা বলছি হলো স্টেরয়েড আবার মনে রাখতে হবে কার্বন নাম্বার সাতাশ থেকে উনত্রিশ এটা একটু মনে রেখে দাও এরপর আমরা দেখি দেখি যে ওকে যাই হোক বন্ধুরা থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ অনেকেই আবার এখানে রিপ্লাইও দিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বন্ধুই আমরা দেখতে পাচ্ছি স্যার এডিপোজ ফ্যাট আর স্মার্ক তার দিয়েছে এডিপোজ ফ্যাট হ্যাঁ যে ফ্যাটগুলো আসলে পরবর্তীতে আমাদের দেহের মধ্যে যেগুলো ব্যবহার হচ্ছে না যেগুলো চর্বি আকারে আমাদের দেহের মধ্যে আসলে স্টোর হয়ে যায় এদেরকে আমরা বিভিন্ন টিস্যুর সাথে এগুলো যুক্ত থাকে বিভিন্ন আমাদের দেহের মধ্যে যে হলো অর্গানগুলো আছে অর্গানের সাথে যে যে চর্বিগুলো থাকে সেটাকে আমরা যে ফ্যাটগুলো লেগে থাকি তাদেরকে আমরা বলছি অ্যাডিপোস ফ্যাট তো এখানে আমরা দেখি যে অনেকেই আমাদের সাথে এখনও আছে বন্ধুরা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আমরা নিজেদের মধ্যে প্লিজ বিতর্ক না করি আমাদের সব বন্ধুই সমান আবারও বলছি যে অর্ণব তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি অকপটে বলেছ যে তোমার যে সাবজেক্টটি সম্পর্কে ইন্টারেস্ট নেই অনেকে তো তাও বলে না হ্যাঁ ধন্যবাদ তো আবারও বলছি যা তোমার যে বন্ধুদের বেশি ইন্টারেস্ট তাদেরকে আমাদের সাথে একটু নিয়ে আসো এবং যেহেতু এটা বায়োলজি আমাদের একেবারেই লাইফ রিলেটেড নিশ্চয়ই এর প্রতিও একটা ভিন্ন ধরনের ভালোবাসা শ্রদ্ধা রাখা উচিত ওকে আর নিজের যেটা পছন্দ না অন্যকে না বলাটাই সেটা উত্তম থ্যাংক ইউ ভেরি মাছ একটু খেয়াল করে দেখি যে আমরা এখানে দেখি যে শুধু ব্যাকটেরিয়া এবং সায়ানো ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া এবং সায়ানো ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল যাদেরকে বলছি আমরা এই ব্যাকটেরিয়া এবং সায়ানো ব্যাকটেরিয়া এগুলো বাদ দিয়ে আমরা দেখি যে আর অন্যান্য সকল প্রকার উদ্ভিদের মধ্যে কি আছে এই স্টেরল আছে এই স্টেরয়েড উপস্থিত তার মানে যে যেসব স্টেরয়েড হাইড্রোক্সিল গ্রুপ থাকে তাদেরকে আমরা বলছি স্টেরল কখন আমরা স্টেরল বলবো কোন স্টেরয়েডকে স্টেরল বলবো যেসব স্টেরয়েডের সাথে কোন গ্রুপ যুক্ত থাকে হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত থাকে তাদেরকে আমরা বলছি স্টেরল এরপর যে আবার আমরা জানলাম ব্যাকটেরিয়া এবং সবুজ শৈবাল এগুলো এগুলোর বাইরে আমরা দেখি সব উদ্ভিদের মধ্যে এগুলো উপস্থিত থাকে সুপ্রিয় শিক্ষার্থী এরপর আরো আরও বিভিন্ন ধরনের প্রকৃতি আমরা দেখি যে কোলেস্ট্রোল স্টিগমাস্টেরোল অর্গোস্টেরোল এবং বেটা সিস্টোস্টেরোল এগুলো প্রভৃতি বিভিন্ন প্রকারের স্টেরয়েড অনেক সময় পরীক্ষায় কিন্তু তোমাকে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নের মধ্যে ধাঁধায় দিয়ে দিতে হবে মানে ধাঁধায় ফেলে দিতে পারে তোমাকে ঠিক আছে যে তখন কিন্তু এগুলো বিভিন্ন স্টেরল পদার্থের সাথে কিন্তু আর একটা উপাদান তোমার সাথে যুক্ত করে দিতে পারে তবে সহজ বিষয় হলো যে এদের শেষে প্রত্যেকটা শেষে কিন্তু দেখে স্টেরল স্টেরল স্টেরোল এই নামগুলো কিন্তু আছে তাহলে এগুলো সহজেই ধরা যাবে যে হ্যাঁ যে কোলেস্টেরল স্টিগমা স্টেরোল এবং অর্গোস্টেরল বেটা সিস্টোস্টেরল এগুলো নাম তাই পূর্বতে বিভিন্ন প্রকারের স্টেরয়েড প্রাণী দেহের তুলনায় উদ্ভিদ দেহে কোলেস্টেরলের উপস্থিতি এবং মাত্রা কি থাকে কম থাকে এবং তবে চুপড়ি আলু এক ধরনের গাছের মধ্যে এক ধরনের আলু দেখে যারা গ্রামে দেখেছ যে গাছে পান পাতার মতো এক ধরনের পাতা যুক্ত উদ্ভিদ আছে এখানে একটু চিত্রের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে দেখতে পান পাতার মতো পাতা এবং এটাকে আমরা বলছি হলো চুপড়ি আলু তো যাই হোক এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে তো এটার ডায়াজ করিয়া স্পিসিস আমরা ডায়াজ করিয়ে সর্বোচ্চ পরিমাণে কোলেস্ট্রল পাওয়া যায় এটা সাইন্টিফিক নেমেটা এছাড়া আলু এবং ওলকচু পাশাপাশি হলো যে কচুর মুখী আমরা বলি এইগুলোর মধ্যে বা মুখী কচু যেটাকে বলে অনেকে আঞ্চলিকভাবে তো যাই হোক আমরা কচুরমুখী বা এটাকে মুখী প্রচু আমরা বলি এটার মধ্যে কিন্তু আসলে প্রচুর পরিমাণে কোলেস্ট্রল পাওয়া যায় যাদের ক্ষেত্রে কোলেস্ট্রল জাতীয় ওই খাবারের ঝুঁকিটা কোলেস্ট্রলের ঝুঁকিটা একটু বেশি তারা এগুলো একটু কম পরিমাণে খেলে বেটার তবে এগুলোর মধ্যে কিন্তু আরও অন্যান্য ঔষধি ওষুধি গুণগুলো আছে তো যাই হোক এটা ডাক্তারের পরামর্শ নিয়ে আমি পুষ্টিবিদ না ডাক্তারও না কিন্তু আমি স্বাভাবিকভাবে জানি যে এগুলোর মধ্যে আমরা বেশি পরিমাণে উদ্ভিদজাত উপাদানগুলোর মধ্যে এগুলোতে বেশি পরিমাণ আমরা কোলেস্ট্রল পেয়ে থাকি সুপ্রিয় শিক্ষার্থী কোলেস্ট্রল আসলে প্রকার দেখো এখানে এইচ ডি এল যেটা খুব হ্যাপি আর একটা খুব অ্যাংরি এল ডি এল এই ডেন্সিটি আর একটা হচ্ছে লো ডেন্সিটি তো আমরা এই দুটা সম্পর্কে একটু জেনে নিই হাই ডেন্সিটি এবং লো ডেনসিটি কোলেস্ট্রল গুলোর মধ্যে কি আছে বা এই ধরনের প্রোটিনগুলো কি এখানে যেমন লো ডেন ডেন্সিটি লাইফো প্রোটিন যেটা মানুষের রক্তে এলডিএল বলে থাকে সংক্ষেপে এর মাত্রা কম থাকা ভালো যদি এলডিএলের মাত্রা যদি বেশি থাকে তখন কিন্তু আসলে আমাদের করোনারি থ্রম থ্রোম্বোসিস হওয়ার সম্ভাবনা কিন্তু মানুষের বেশি থাকে করোনারির ভেতরে হার্টের যে বাহিকা আছে রক্তবাহিকা সেটাকে আমরা করোনারি বলছি যে করোনারির ভেতর দিকে কিন্তু আসলে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয় রক্ত জমার বেঁধে যেতে পারে সেখানে প্লাগ জমে যায় এবং এইচ ডিএল হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন মানুষের রক্তে এইচ ডিএলের মাত্রা বেশি থাকাটা ভালো এখানে হলো এখানে পার হলো ডেসিলিটার লিটার এখানে এমজি আমরা দেখতে পাচ্ছি মিলিগ্রাম একশো একশোের চেয়ে কম হলে সেটা ভালো এবং এখানে চল্লিশের চেয়ে কম থাকাটাই বেটার তো যাক মানুষের রক্তে কোলেস্ট্রলের স্বাভাবিক মাত্রা হল পয়েন্ট থেকে ওয়ান পয়েন্ট অর্থাৎ এটাকে আমরা পার্সেন্টেজ ধরে যদি বলি মানুষের ক্ষেত্রে অনেক সময় এটা এমসিকিউতে কিংবা একটা জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আসে তো রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি হলে তা রক্তনালীর গাত্রের মধ্যে প্লাগ জমিয়ে দেয় রক্ত রক্তবাহিকার ভেতর দিকে এটা জমে জমে একসময় কি করে রক্ত যাওয়াটাই বন্ধ করে দেয় এবং তখন আমরা দেখি যে অ্যান্জিনা পেক্টোরিস থেকে শুরু করে আসলে আমাদের হৃৎপিণ্ডের বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি আমরা ধীরে ধীরে দেখি এবং একসময় কিন্তু এক সময় কী হয় শেষ পর্যন্ত মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন পর্যন্ত আমরা দেখে থাকি এখানে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি যে আমাদের রক্তের এই করোনারিথনোসিসের কারণে কিন্তু বিভিন্ন ধরনের হৃদরোগের সৃষ্টি হয়ে থাকে এই হৃদরোগগুলোকে আমরা বিভিন্নভাবে দেখে থাকি যে মানুষের জীবন পর্যন্ত বিনাশ করে ফেলে এরপর হচ্ছে যে স্টেরয়েডের মূল কাজ কি আমরা দেখি দেখি যে স্টেরয়েডের একেবারে কোষ কোষ প্রাচীরের কোশ ঝিল্লির যে গঠনটা আছে যে কোষ পর্দা যাকে বলছি আমরা এই কোশ পর্দা গঠনের ক্ষেত্রে এরা কাজ করে পানির ভারসাম্য রক্ষা করে এবং প্রোটিন প্রোটিন হলো হজম করার ক্ষেত্রে ডাইজেশনের ক্ষেত্রে এগুলো কাজ করে চর্বি ডাইজেশনের ক্ষেত্রে এই স্টেরয়েডগুলো হেল্প করে থাকে এরপর হচ্ছে টারপিনস আমরা আগেই বলেছি যে টারপিনসটা কি টারপিনস হলো দশ থেকে চল্লিশ কার্বন পরমাণু বিশিষ্ট আইসোপ্রিনয়েড যৌগ এটা এতটুকু শুধু মনে রাখলেই চলবে এইভাবে সংজ্ঞাগুলো লিখে দিতে দিতে পারলেই চলবে তাই এই যৌগগুলোকে আমরা বলছি যে দশ থেকে যে চল্লিশ কার্বন পরমাণু বিশিষ্ট আইসি প্রিনয়েডযুক্ত যে যৌগগুলোকে বলছি সেগুলো টার্পিন্স এগুলো মূলত উদ্যায়ী তেল উদ্যায়ী তেল কোনগুলো তুলসী পুদিনা এবং পাইনাসের পাতার এই যে আমরা দেখছি যে তুলসির তেল পুদিনার তেল এবং পাইনাস এই পায়নাস থেকে আমরা যে তেলগুলো পেয়ে থাকি এই সবগুলো তেল পাশাপাশি এগুলো কি করে এগুলো সুগন্ধি দ্রব্য তৈরির ক্ষেত্রে এটা কাজ করে যেমন আতর বা এই জাতীয় বিভিন্ন ধরনের বডি স্প্রে তৈরির ক্ষেত্রে এগুলো কাজ করে থাকে পাশাপাশি আমরা দেখি যে এগুলো বার্নিশ করার ক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় এই টার্পেন্স এরপর আমরা দেখি রাবার মূলত আমাদের জীবনে অনেকগুলো বিষয়ের সাথে রাবার রিলেটেড আছে বিশেষ করে হেভিয়া ব্রাজিলিয়েন্সিস এবং পাশাপাশি যে ফাইকাস ইলাস্টিকা এই যে তো উদ্ভিদগুলো থেকে তাদের দেহের মধ্যে একটা নির্দিষ্টভাবে কেটে রাখলে সেখান থেকে সেক্রেশন বের হয় যেরকম খেজুর গাছ কাটলে সেখান থেকে আমরা খেজুরের রস পাই এরকমই রাবার যে উদ্ভিদগুলো আছে সেখান থেকে কেটে রাখলে সেখান থেকে আমরা এ রাবারের ল্যাটেক্স এটাকে বলা হয় এগুলো আমরা পেয়ে থাকি এগুলো পরবর্তীতে কী করা হয় এই উপাদানগুলো দিয়ে আমাদের জীবনের কিন্তু প্রচুর পরিমাণে এখানে কাজ করা হয়ে থাকে বিশেষ করে বলা হয় থাকে এরকম সংক্ষিপ্তভাবে যে আমাদের স্বাস্থ্য শিক্ষা খাদ্য বস্ত্র বাসস্থান যানবাহন তথ্য যোগাযোগ শিল্প কোথায় নেই এই রাবারের ব্যবহার সুপ্রিয় শিক্ষার্থী আমরা এখানে দেখতে পাচ্ছি স্বাস্থ্য খাতের মধ্যে রাবার কীভাবে আমরা ব্যবহার করি চিকিৎসা শাস্ত্রে ইভেন কি ওই ইঞ্জেকশনের যে সিরিজটা আছে তার ভেতরেও কিন্তু রাবার ব্যবহার করা হয় যেটার ভেতরে ইঞ্জেকশন রাখা হয় তার করটার মধ্যেও রাবার ব্যবহার করা হয়ে থাকে স্যালাইনের পাইপের মধ্যে পাইপটাও রাবার দিয়ে তৈরি তার সাথেও রাবার ব্যবহার করা হয়ে থাকে ক্যাথেটার সেটাও রাবার দিয়ে তৈরি করা হয় এই ধরনের অনেকগুলো উপাদান চিকিৎসা শাস্ত্রে আরও আছে এবং রাবার শিক্ষাক্ষেত্রে আমরা রাবার ছোটোবেলা থেকে কে ব্যবহার না করি এখন পর্যন্ত এবং আমরা দেখি যে আমাদের বস্ত্রের মধ্যে রাবারের ব্যবহার আছে রাবার এই রেক্সিন জাতীয় যে উপাদানগুলো সেগুলো কিন্তু এটা দিয়েই তৈরি হয় এবং দেখো যে খাদ্য উপাদান আমি এটা এই কারণেই দিয়ে রেখেছি যে চুইংগাম যেখানে সেখানে ফেলে রেখো না তোমরা আমাদের অনেকটা অনেকেই চুইংগাম খেতে পছন্দ করো কোনো সমস্যা নেই সেটা এই লিপির জাতীয় উপাদান দ্বারা তৈরি সেখানে থাকে আর কি তো যাই এটা যেখানে সেখানে ফেলে রাখা যাবে না এটা খুবই বদ অভ্যাস এবং পাশাপাশি আমরা আমাদের গৃহস্থালির কাজে রেগুলার রাবারকে ব্যবহার করছি গৃহ নির্মাণের ক্ষেত্রে বিভিন্ন উপকরণ হিসেবে রাবার ব্যবহার করে থাকি যানবাহনের ক্ষেত্রে অন্যতম উপাদান হচ্ছে টায়ার এবং বিভিন্ন যানবাহনের মধ্যে আসলে এই টায়ারকে ব্যবহার করা হয় সেটি এই রাবার দিয়েই তৈরি করা হয় এই বিকল্প এখন পর্যন্ত আমরা দেখি না পাশাপাশি অপটিক্যাল যে ফাইবার ক্যাবলগুলো আমরা দেখতে পাচ্ছি সেই ক্যাবলগুলো কিন্তু এখানে রাবার তৈরি যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল ক্যাবলও তার বাইরের দিকে আবরণ বা কাভারিংটাই রাবার দিয়েই তৈরি এবং পাশাপাশি আমরা ইন্ডাস্ট্রির বিভিন্ন কাঁচামাল হিসেবে আমরা রাবারকে দেখে থাকি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এরপর দেখিনি যে মোম তোমরা চেনো এটাও আমরা আমাদের জীবনে নানা রকমভাবে ব্যবহার গ্লিসারোল ছাড়া অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিডের স্টারকে মোম বলে গ্লিসারোল ছাড়া অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিডের যে স্টার সেটাকে আমরা বলছি মোম এটা মনে রাখতে হবে এবং সাধারণ উষ্ণতা এরা কঠিন পানিতে অদ্রবণী এবং রাসায়নিকভাবে এরা কি হয় নিষ্ক্রিয় রাসায়নিকভাবে নিষ্ক্রিয় এদের চেইন অত্যন্ত দীর্ঘ অ্যাসিডের এগুলো পরিসরে যে কার্বন নাম্বার ফোরটিন থেকে থার্টি আর অ্যালকোহলের পরিসরে এরা হচ্ছে কার্বন নাম্বার সিক্সটিন হতে থার্ট কার্বন নাম্বার থার্টি সিক্স পর্যন্ত হয় এবার আমরা দেখি যে মোম কী কাজ করে মোম সাধারণত কচি যে পাতাগুলো আছে এখানে দেখতে পাচ্ছ পাতার বাহির দিকে এই চকচকে আবরণটা আসলে এগুলো মোমেরই আবরণ এবং মোমের আবরণ থাকার কারণে এগুলো পানিতে পচে যায় না পানি প্রোটেক প্রতিরোধী হিসেবে কাজ করে অন্য অন্য পতঙ্গ প্রতিরোধী হিসেবেও কাজ করে পাশাপাশি এগুলো প্রসেধনের অতিরিক্ত প্রসেধনের হাত থেকে রক্ষা করে উদ্ভিদের প্রাকোষ প্রাচীরের কিউটিন এবং সুবেরিন এগুলো জাতীয় পদার্থ পাতলা এবং কাণ্ডের উপর পাতা এবং কাণ্ডের উপরে সৃষ্ট যে কিউটিকল যে আবরণটা সেটা হচ্ছে প্রসাদনের হার হ্রাস করে আর মোম বিভিন্ন শিল্পে মোমবাতি তৈরিতে ব্যবহার করা হয় ইভেন কি শিক্ষাক্ষেত্রেও আমরা কিন্তু এই মোমকে ব্যবহার করে থাকি যেসব অঞ্চলের মধ্যে এখনও ইলেকট্রিসিটি নেই বাংলাদেশের এরকম প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এই মোমবাতি তাদের শেষ ভরসা হিসেবে কাজ করে রাতের বেলায় তাদের জীবনে জীবন আলোকিত করায় পড়াশোনার কাজে কিন্তু এটাই ব্যবহার করা হয়ে থাকে এবং আমরা মোমের পেন্সিল রঙ করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি প্রসাধনের ক্ষেত্রে মানে মেয়েরা এগুলো প্রচুর পরিমাণে যে প্রসাধন এগুলো ব্যবহার করছে তাদের মধ্যে কিন্তু আসলে এই উপাদানগুলো মোমের উপাদানগুলো থাকে এগুলো ছাড়া এগুলো তৈরি করা যায় না এবং পাশাপাশি মোমবাতি যেটাকে আমরা ক্যান্ডেল বলছি তো যাই হোক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ক্যান্ডেলের আলো আমাদের সকল শিক্ষার্থীর জীবনে ছড়িয়ে যাক ছড়িয়ে পড়ুক সেই প্রত্যাশা রইল সুপ্রিয় শিক্ষার্থী পাশাপাশি আমরা জীবদেহে লিপি লিপিডের যে ব্যবহারগুলো এক নজরে দেখে নিয়ে আমরা আমাদের আজকের পাঠ শেষ করছি তারপর একটু বেশি সময় নিয়ে ফেললাম লিপিড জীবদেহে খাদ্য হিসেবে সঞ্চিত থাকে এবং আমরা শুরুর দিকেই দেখেছিলাম এই পিনাটের উদাহরণ দিয়ে এবং বীজের শস্যে কিংবা এখানে আমরা বীজপত্রের সরি বানানটা একটু ভুল আছে এখানে বীজপত্রের পত্রের মধ্যে এগুলো জমা থাকে এবং অঙ্কুরোদ্গমের সময় এগুলো প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে এরা প্রাণীদেহের ত্বকের নিচে সঞ্চিত তাপ এবং চর্বি তাপনিরোধক হিসেবে কাজ করে প্রাণীদেহের দেহের অভ্যন্তরে ফসফোলিপিড এবং গ্লাইকোলিপিড কোষ ঝিল্লি এবং কোষ অঙ্গাণুর ঝিল্লি গঠনকারী উপাদান প্রাণীর স্নায়ুতন্ত্রের মায়োলিন আবরণ স্নায়ুতন্ত্রের মধ্যে বাইরের দিকে যে আবরণ থাকে মায়োলিন আবরণই সেটি লিপিড বৈদ্যুতিক নিরোধক হিসেবে কাজ করে এবং লিপিড ভিটামিন এ ডি ই এবং কে অ্যাডেক সহ বলি আমরা এর দ্রাবক হিসেবে কাজ করে পাশাপাশি আমরা দেখি যে ফসফোলিপিড জীব দেহের কতিপয় এনজাইমের প্রস্তেটিক গ্রুপ হিসাবে কাজ করে এবং এই লিপিড থেকে কিছু প্রোটিন যেমন লাইপোপ্রোটিন হরমোন এবং কোলেস্ট্রোল সংশ্লেষিত হয় এবং এ ধরনের শক্তি উৎপাদনের ক্ষেত্রে সহায়তা করে গ্লাইকোলিপিড সালক সংশ্লেষণে বিশেষ ভূমিকা পালন করে যেহেতু গ্লাইকোলিপিডের উপাদান দিয়ে আমরা দেখেছি সালক সংশ্লেষণের উপাদানগুলো তৈরি এবং ফসফোলিপিডের আয়নের বাহক হিসেবেও তারা কাজ করে ফসফোলিপিড এবং তো আমরা জানি যে বিভিন্ন কোষীয় অঙ্গ ফসফ ফসফোলিপিডের আবরণ থাকে এবং কিছু মোম জাতীয় কাণ্ড ত্বকে কিউটিকল বিদ্যমান প্রশোধনের হারকে নিয়ন্ত্রণ করে জাতীয় লিপিড উদ্ভিদে কী করে সুগন্ধি তৈরি করে থাকে এগুলো সুগন্ধির ছড়িয়েও থাকে যার মাধ্যমে কি হয় যে এখান থেকে পরাগায়নের ক্ষেত্রে এগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের জীবনকেও নানা রকমভাবে এগুলো হেল্প করে থাকে সুপ্রিয় শিক্ষার্থী চল একটা প্রশ্ন আমরা আমাদের আজকের এই আলোচনা থেকে একটু ঝটপট দেখে নেওয়ার চেষ্টা করি ওকে থ্যাংক ইউ এখনও অনেক বন্ধুই আমাদের সাথে আছে এবং আমাদের আজকের আলোচনায় আবারও সকলকে ধন্যবাদ যারা এতক্ষণ থেকে কানেক্ট থেকে আমাদের আলোচনাগুলোর সাথে থেকেছ বিভিন্ন রিপ্লাই দিয়েছ প্রশ্ন করেছো আমি হয়তো সকলের প্রশ্নের সমানভাবে জবাব দিতে পারিনি যেহেতু আমাদের খুবই টাইট শিডিউল চলছে আসলে এই ক্লাসগুলোর ভেতর দিয়ে সুপ্রিয় শিক্ষার্থী একটি বিশেষ জৈব রাসায়নিক পদার্থের অংশ যা উদ্ভিদে পাওয়া যায় তবে প্রাণীতে আরও বেশি মিস্টার জাকির সাহেব অনেক অর্থ খরচ করে উক্ত পদার্থের বাড়তি অংশের কারণে সৃষ্ট রোগ থেকে রেহাই পাননি তার মানে মিস্টার জাকিরের এই উপাদানের কারণে কিন্তু একটা রোগ হয়েছিল ধরে নাও হৃদরোগের কথাই আমরা বলছি যে একসময় দ্রোগ হয়েছে অনেক টাকা খরচ করেও কিন্তু তিনি আর সেটা থেকে বাঁচতে পারেনি সহজেই বোঝা যাচ্ছে এখানে কোলেস্ট্রল উপাদানের কথা বলা হচ্ছে তার মানে লিপিডের কথা বলা হচ্ছে লিপিডের বৈশিষ্ট্য উল্লেখ করো সহজ প্রশ্ন এইচডিএল কি অর্থাৎ হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন বা লিপিড এখানে হলো এল কি হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন বলতে আমরা কী লো ডেন্সিটি বলতে কী বুঝি বিশেষ পদার্থটির আণবিক গঠন ভিত্তিক শ্রেণীবিন্যাস আণবিক গঠনের উপর যে শ্রেণীবিন্যাসের আমরা আলোচনা করলাম সেই শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করো এরপর হচ্ছে যে জাকির সাহেব উক্ত পদার্থের বাড়তি অংশের ফলে সৃষ্ট রোগ থেকে রেহাই পাননি বিশ্লেষণ করো তার মানে জাকির সাহেবের যে করোনারি থ্রোম্বোসিস যে রোগটা হয়েছিল সেই রোগের কারণে আমরা দেখেছি জাকির সাহেব হয়তো রেহাই পাননি সেখান থেকে তো সেই বিষয়টাকে একটু লিঙ্ক করে প্রশ্নের উত্তর লিখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের আজকের আলোচনার একেবারেই শেষ প্রান্তের দিকে চলে এসেছি লিপিড যেমন দেহের জন্য জরুরি তেমন অতিরিক্ত লিপিড গ্রহণে জীবনের জন্য হুমকিও স্বরূপ বিশ্লেষণ করো এই প্রশ্নটার উত্তর নিশ্চয়ই তোমরা আজকের আলোচনা থেকে এবং বাসায় স্টাডি করে তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে গুছিয়ে নিজের মতো করে তৈরি করে রাখো বলা যায় না যে কোনো ধরনের প্রশ্নের ক্ষেত্রে উচ্চতর দক্ষতার প্রশ্ন হিসেবে এটাকে সেট করে দিতে পারে সুপ্রশিক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের আলোচনার আজকে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আবারও বলছি যে সকলকে আমাদের এই ক্লাসগুলোর সাথে কানেক্টেড থাকতে এবং সকল বন্ধুকে নিয়ে যদি তোমরা এই প্রতিনিয়ত এই ক্লাসগুলো করতে পারো তাহলে আমরা যে কষ্ট করে প্রতিনিয়ত তোমাদের জন্য একেবারেই শিক্ষকরা কিন্তু স্বপ্রনোজিত হয়ে এখানে তোমাদের সাথে কাজ করছে তো আমাদের এই কষ্টটা তখনই সার্থক হবে আমাদের এই কষ্টটা তখনই সফলতার মুখ দেখবে যখন তোমরা এখান থেকে একটু হল তোমাদের লার্নিং হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলের জীবন আলোকিত হোক তোমাদের সকলে সুস্থ থাকো নিরাপদে থাকো বাসায় থাকো এই কামনায় এবং আগামী সপ্তাহে আবারও তোমাদেরকে আমার সাথে এই বায়োলজি ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম